দেশের যুব সমাজ আজকে কোথায়? পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা। ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স আছে না নাই? স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আখলাক চরিত্র সব শেষ। অপরাজনীতি, রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি। নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে, ওর বিরুদ্ধে ও মার, তুই ওরে মার, ওনারা থাকে অন্য জায়গায়, আছে না নাই? এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র, তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি। যুবক ভাইয়েরা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক, একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর ইবাদতে রাত কাটায় সময় কাটায়, আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোন নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পর কি আর অফার দেয়, ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আখাফুল্লাহ, আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? তার মানে প্রথম হচ্ছে এক যুবক, যে যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর ইবাদতে কাটায়, দ্বিতীয় হলো এমন যুবক পরকিয়ার অফার পেয়ে সে বলে আমি ভয়ে ভয়ে একজনকে, তিনি কে? এজন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে, তোমার সময়টা এমনি কাটানো যাবে না, ইবাদতে কাটাতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা নামাজের পরে বলি রাদিতু বিল্লাহ রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি। তারপরে বলি অবিল ইসলামি দিনা, ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কথা কন খুশি না? আপনি খুশি হইলে আপনার লাভ, খুশি না হইলে আপনার লস। ইসলামের বিজয়কে সমুন্নত